নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুবর্ণচর উপজেলা বিএনপি। বিগত 15 বছরে জেলাব্যাপী সীমাহীন দুর্নীতি, বিএনপির নেতাকর্মীদের নানা ধরনের নির্যাতন এবং নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করে তারা। ইতোমধ্যে দেশব্যাপী নানাভাবে আলোচিত এবং সমালোচিত এই নোয়াখালী এমপি গ্রেপ্তার হওয়ায় মিষ্টি বিতরণ করেছে তারা। আমরা এই সরকারের কাছে, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করি, এই সরকার থাকতে থাকতে এই খুনি হাসিনার অন্যতম দোষর এবং তার যে দোষর একরাম চৌধুরীর যে দোষর টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং অবৈধভাবে আমাদেরকে যে নির্যাতন এ সময় এই বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমী দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।